আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সারগুরু আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন কিংবা সাপ্তাহিকভাবে গরু খেয়ে থাকি, যেটা হলো দুনিয়ার গরু। কিন্তু জান্নাতে আপনার জন্য স্পেশাল সারগুরু পালা হচ্ছে, এবং এই খাবারটি জান্নাতে দ্বিতীয় নাম্বার যে খাবার রয়েছে সে খাবার পরিবেশনা করা হবে এই সার দিয়ে। জান্নাতে তাহলে কাদের জন্য এই সারগুরু অপেক্ষা করছে, এই সারগুরুর স্বাদ উপভোগ করতে পারবে, কোন আমল করলে আল্লাহ তাআলা তাকে এই সারগুরু খাওয়াবেন, কোন নেকের কাজ করলে, কোন ভালো কাজ করলে। যদি আপনি জান্নাতি হন তাহলে আপনার জন্য রয়েছে এই সারগুরু। জান্নাতে জান্নাতিরা প্রবেশ করতেই তাদের সর্বপ্রথম খাবার হচ্ছে মাছের কলিজা, যেটা আমরা সবাই জানি। এরপর পরে যে খাবারটি তাদের জন্য পরিবেশন করা হবে তা হচ্ছে পালিত সারগরু, যেটা আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে যখন জান্নাত তৈরি করেছেন তখন থেকে এই সারগরু পালা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য রয়েছে সেই সারগরুটি জবাই করা হবে, যে গরুটি জান্নাতের বিভিন্ন প্রান্তে খেয়ে বেড়াচ্ছে। আমরা সবাই তো দেশি গরু খেতে বেশ পছন্দ করি, ঠিক তেমনইভাবে দেশি গরু তো দেশি খাবার খায়, যেমন মাছ হতে পারে, গরু হতে পারে, সবজি হতে পারে, এগুলো আমরা খেতে পছন্দ করি। ঠিক জান্নাতে বিভিন্ন প্রান্ত থেকে এই সারগরুটি খেয়ে বেড়াচ্ছে, এটা আমাদের জন্য আনন্দ ব্যাপার। আপনার খাবার হওয়ার জন্যই সে গরু নিজে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। সে প্রায় 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সে এখনও খাচ্ছে আপনার জন্য যতদিন ধরে আপনি জীবিত রয়েছেন, এবং মৃত্যুর পরও সে খেয়েও বেড়াবে। তার খাওয়া দাওয়া কবে শুরু হয়েছে আমরা জানি না, সে বিষয়ে আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন। দুনিয়ার গরু গোশতই আমরা কত মজা করে খাই, আর জান্নাতে সব কিছু স্পেশাল, এর স্বাদ এর গুণ সবই দুনিয়া জগৎ থেকে আলাদা। আরবরা কেউ যদি তাদের বাসায় মেহমান হিসেবে আসে তাদের জন্য আস্ত উট, খাসি, গরু এভাবে জবাই করে পরিবেশনা করা হয়। ঠিক আপনি আল্লাহ তাআলার একজন মেহমান, আপনার আগমনে আপ্যায়ন করার জন্য আল্লাহ তাআলা কোনো ছোট জিনিস দিয়ে আপ্যায়ন করবে না, বরং আল্লাহ তাআলা আপনার জন্য সার গরু ব্যবস্থা করে রেখেছে, এটা শুধু আপনার জন্যই। অন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তখন তাদের উদ্দেশ্য করে বলবে, প্রত্যেক মেহমানের জন্যই জবাই করা হবে, আজকের দিনে আমি তোমাদের জন্য মাছ ও সার গরু জবাইয়ের ব্যবস্থা রেখেছি, অতঃপর তা জান্নাতবাসীদের জন্য জবাই করা হবে। সুতরাং আমরা যদি নেকির কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর দিন পালন করি, ইমান আনতে পারি, ইমানে যে ভঙ্গ রয়েছে, ইমান হারিয়ে ফেলে, সেই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা করতে পারি, সংশোধন হয়ে নিতে পারি, তাহলে আমরা এই সারগরুটি খেতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।